এই যে আবির ফরহাদেরা মিলে অনেকগুলো মাছ কিন্তু ধরেছে। কি কি মাছ আছে বলতো? কই মাছ আছে, টাকি মাছ আছে, এইটা ভাই মাছ না, কেঁচু। আচ্ছা, কই থেকে নিয়ে আসো এগুলা? আচ্ছা দর্শক, আমি মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জ জেলার ভৈরব বাজারের মেঘনা লঞ্চ ঘাটের পাশে, এবং ভৈরব বাজার যে ব্রিজগুলো আছে এই ব্রিজগুলোর প্রায় কাছাকাছি জায়গায়। এখান দিয়ে হাঁটছিলাম, একটি ভিডিও তৈরি করছি সেই সুবাদে, এবং পথিমধ্যেই কয়েকজন শিশুকে দেখতে পেলাম। তাদের সাথে কথা বলছিলাম, ভালো লাগছিল, তারা বড়শিতে মাছ ধরছিল। এরা এই এলাকায় থাকে, মেঘনার পানিতে মাছ ধরছে, এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন, এ হচ্ছে আবির, আর এর পেছনে যে মাছ ধরছে নাম হচ্ছে ফরহাদ। ফরহাদ না, আর তোমার নাম কি? শাহরুফ। চমৎকার, তোমার নাম কি? সায়মন। এই যে এরা কিন্তু একটা অনেকটা অবুঝ শিশু। আমরা ছোটবেলায় মাছ ধরেছি, আমরা আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট ছোট বিল, ছোট ছোট নদীতে মাছ ধরেছি, বড়শি দিয়ে ধরেছি, জাল দিয়ে ধরেছি, চাই দিয়ে ধরেছি, কিন্তু এখন আর তেমনভাবে মাছ ধরতে পারি না। যখন এই মেঘনার পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন এদের এই যে মাছ ধরা, এরা এখানে বসে খেলাধুলা করছে, এসব দেখে মন ভরে যাচ্ছিল। আপনারা দেখছেন, এরাকে ধরেছে একটি মাত্র বড়শি দিয়ে। আবির, এদিকে আসো তো, তোমার মাছগুলো দেখাই। আপনারা দেখুন, এই যে আবির ফরহাদ এরা মিলে অনেকগুলো মাছ কিন্তু ধরেছে। কি কি মাছ আছে বলতো? কই মাছ আছে, টাকি মাছ আছে, এটা ভাই মাছ না? ওয়াও, ভাই না, গুড। কতক্ষণ ধরে ধরতেছো এটা ভাই আবির? কতক্ষণ ধরে, কতক্ষণ ছিলে এখানে তোমরা? এক ঘন্টা না দর্শক, এই শিশুরা প্রায় 1 ঘন্টা ধরে এখানে মাছ ধরছে। আর আপনারা দেখুন, এই যে পাশে শাহরুখ, শাহরুখ না, এটি কিন্তু আমাদের ছোটবেলার একেবারেই চিরচেনা রূপ। যখন বড়শিতে মাছ ধরতাম, এই অল্প পানিতে যে গাছগাছরা আছে সেগুলোতে বড়শি বেজে যেত, তখন টেনে তুলতে হতো, আর না পারলে কেউ গিয়ে বা নিজেরা গিয়ে এরকম তুলে আনতাম। আর আপনাদের বলে রাখি, ভৈরব সম্পূর্ণ একটি বাণিজ্যিক এলাকা, এখানে গ্রামীণ আবহাওয়া নেই বললেই চলে। এখানে এই এলাকায় বস্তিতে বা পার্শ্ববর্তী অঞ্চলের প্রান্তিক মানুষদের সন্তানই কিন্তু এরা। এরা এখানে মাছ ধরে শখে, অনেকটা নিজেদের প্রয়োজন মেটানোর তাগিদে। আচ্ছা, তোমরা কি দিয়ে মাছ ধরো দেখি তো, খাবার দাও কি? হ্যাঁ, কেঁচু। আচ্ছা, কই থেকে নিয়ে আসো এগুলা? আচ্ছা, এরা কেঁচু দিয়ে মাছ ধরছিল, আপনারা দেখছিলেন। এই শিশুদের অনেকটা বলতে পারেন আনন্দের জায়গা এটি। আচ্ছা, তোমরা যে এখানে মাছ ধরো, এটা কিসের জন্য ধরো? খাবারের জন্য ধরো, মানে এই আনন্দে ধরো, নাকি অন্য কোনো কারণে দেখে? আনন্দে। তোমাদের পরিবার তো বাজার থেকে মাছ কিনে আনতে পারে, আনতে পারে না। আচ্ছা, তুমি কি করো এখানে ভৈরব? তোমাদের বাড়ি কোথায় ভৈরবে? ভৈরবপুর। থাকো কোথায়? পেছনে। আচ্ছা, এরা এরা কি এখানে থাকে আগে থেকে? না, কি করে এরা, কি করে? 50-60 বছর ধরে না থাকো। কি গোসল করতে কেমন লাগে বলো তো? দেখি দেখি দেখি, আরেকটা কই ধরছো? কি মাছ? শেরপুটি। আচ্ছা, শেরপুটি না এটা? ওয়া, গুড। আচ্ছা, তো তুমি মেঘনা নদী সাঁতার পারো তো? হ্যাঁ, মাঝখানে যেতে পারবা? কেন, ভয় লাগে? শ্রুতি ভাষায় নিয়ে যাবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, এটি ছিল বলতে পারেন এই এলাকার ভৈরবের মেঘনা পাড়ের মানুষের সংস্কৃতিরও একটা অংশ। একসময় হয়তো আরও মানুষ এখানে বসে বসে মাছ ধরতেন, কালের আবর্তে সেটি অনেকটা কমে গেছে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।